একটা সরকার, একটা মন্ত্রণালয় আসলে নিরপেক্ষ সাংবাদিকতা গড়ে তুলতে পারে না। আমরা সাংবাদিকতাকে তো নতুন করে আসলে গড়তে চাই, আমরা একটা উন্মুক্ত স্পেস করে দিচ্ছি। সরকার যেইভাবে যে ধরনের বাধা নিষেধ দেয় সেইটা আমরা দিব না, সেইটা আমরা সেই নিশ্চয়তা আমরা করতেছি। বিগত সরকারের জায়গা থেকে যেরকম নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল এবং সাংবাদিকদের তো আসলে নানামুখী প্রতিবন্ধকতা তাদেরকে করা হয়, শুধু সরকারের জায়গা থেকে না, আর অনেক জায়গা থেকে, তাদের আর্থিক জায়গা থেকে, পলিটিক্যাল জায়গা থেকে, এবং সাংবাদিকদের ভিতরেও একটা যেইভাবে দোসর শ্রেণী তৈরি হয়েছে, আমার মনে হয় এর আগে এইভাবে দেখা যায় না। নর্মালি সরকারের সাথে প্রো গভর্নমেন্ট সাংবাদিক থাকে, এন্টি গভর্নমেন্ট সাংবাদিক থাকে, কিন্তু বিগত সময়ে বিগত সরকারের যেইভাবে একটা দোসর শ্রেণী তৈরি হয়েছিল আসলে এইটা আসলে অকল্পনীয়। তারা দলীয় কর্মীর থেকেও আরো বেশি অনুগত হিসেবে কাজ করছে, এরকম সাংবাদিক কিন্তু প্রচুর আমরা দেখেছি, যে যে তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক সিআরআইতেও কিন্তু সাংবাদিকদের একটা বড় সংখ্যক কিন্তু সাংবাদিকরা সেখানে পার্টিসিপেন্ট ছিল এবং তারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছে একটা দলের। তো এই বিষয়গুলো ছিল আন্দোলনে সাংবাদিকদের অনেক ভূমিকা ছিল, বিশেষত রিপোর্টারদের যারা মাঠ পর্যায়ে ছিলেন। হয়তো আপনাদের অনেক ফুটেজ বা অনেক বক্তব্য হয়তো প্রচার করা হয়নি শেষ পর্যন্ত, কিন্তু আপনারা চেষ্টা করেছেন এবং দেখা যায় যেহেতু একটা আন্দোলন হয়েছে, আন্দোলন ছিল মানুষের ভিতরে অনেক উত্তেজনা, সেই জায়গা থেকে হয়তো আন্দোলনকারীদের সাথে আপনাদের অনেক ধরনের ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা এগুলো বিভিন্ন সময় শুনেছি। তো সেটার জন্য আমি এই ধরনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করব, যদি আন্দোলনের যারা, কারণ হয়তো টেলিভিশনে জিনিসটা প্রচার হয় নাই, টেলিভিশনে এটা নেগেটিভভাবে প্রচার হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে হয়তো রিপোর্টার্সদের প্রতি মানে স্টুডেন্টদের বা জনগণের একটা ক্ষোভ তৈরি হয়েছে, তো এরকম অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। তো আমরা সাংবাদিকতাকে তো নতুন করে আসলে গড়তে চাই এবং সেই জায়গা থেকে আমি কিন্তু বারবার বলেছি যে এটা শুধু যদি সরকারের বা মন্ত্রণালয়ের উপর আপনারা দায়িত্ব চাপিয়ে দেন এইটা আসলে ভুল হবে, কারণ একটা সরকার, একটা মন্ত্রণালয় আসলে নিরপেক্ষ সাংবাদিকতা গড়ে তুলতে পারে না। এইটা আপনাদের সাংবাদিকদের ভিতরে একটা লড়াই হইতে হবে। এইটা আমরা যেটা বলতেছি, আমরা একটা উন্মুক্ত স্পেস করে দিচ্ছি, দিতে চাই, আমরা সেই স্বাধীনতার জায়গাটা করতে চাই। আপনারা কিভাবে গড়ে তুলবেন সাংবাদিকতা, এটা বাংলাদেশের সাংবাদিকদের ঠিক করতে হবে। তো আমরা আমাদের জায়গা থেকে যে বাধা নিষেধ সরকার যেইভাবে যে ধরনের বাধা নিষেধ দেয় সেইটা আমরা দিব না, সেইটা আমরা সেই নিশ্চয়তা আমরা করতেছি, কিন্তু এটা তো সাংবাদিকদের ভিতরকার সেই আলোচনা, পর্যালোচনা, সেই দাবি দেওয়া থাকতে হবে, যে সাংবাদিকরা আসলে বাংলাদেশে কীভাবে গণমাধ্যমের ভবিষ্যৎকে দেখতে চায়। আমরা সেই জায়গাটার জন্যই সরকারের পক্ষ থেকে গণমাধ্যম সংস্কার কমিশন করা হয়েছে অনন্য কমিশনের সাথে সাথে, এবং এই গণমাধ্যম সংস্কার কমিশন স্বাধীনভাবেই কাজ করবে এবং তারা সকল অংশীদারদের সাথে আলোচনা করে সরকারের কাছে একটা রূপরেখা প্রস্তাবনা করবে, তারপর সেটা সরকারের জায়গা থেকে আবার বিভিন্ন অংশীজন এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। তো সেই জায়গায় আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন, কারণ গণমাধ্যম বা সাংবাদিকতা এরকম একটা বিষয় যেখানে নানান স্টেক হোল্ডার আসলে একসাথে ক্রিয়াশীল এবং অনেক পরস্পর বিরোধী স্টেক হোল্ডার। এখানে আপনি যদি ওয়েস্ট বোর্ডের কথাই বলেন, এটা সম্পাদকরা একটা পক্ষ নেবে, মালিকরা একটা পক্ষ নেবে, রিপোর্টার্স একটা পক্ষ নেবে, তো সবাইকে মিলেই এখন একটা জায়গায় আসতে হবে। তো সেই জায়গায় আমরা অবশ্যই যাতে সহযোগিতাটা করি এবং ওয়েস্ট বোর্ডের সাথে তো শ্রম মন্ত্রণালয় জড়িত, আমরা চেষ্টা করতেছি এই সব বিষয়গুলোকে কানেক্ট করার, এবং আইনগুলার বিষয়ে আমরা তো সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছি, অন্য অন্য আইনগুলো আমরা পর্যালোচনার মধ্যে আছি, রাখছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং যে কমিশন তারাও নিশ্চয়ই তাদের প্রধানতম একটি কাজ হবে আইনগুলো নিয়ে আসলে সংস্কার করা, পর্যালোচনা করা, এবং যত কম সংখ্যক আইন, যত কম বাধা নিষেধ তৈরি করা যায় ততই আমরা মনে করি সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতার জন্য মঙ্গল। তারপরে হচ্ছে আমাদের এখন মিডিয়া হাউসগুলোতে ফ্যাসিবাদের দোসর রয়েছে,
বা ফ্যাসিবাদ মুক্ত একটা গণমাধ্যমের কথা আমি নিজেও বলে আসছি। তো সেই জায়গায় কিন্তু আসলে সরকারের জায়গা থেকে হস্তক্ষেপের সুযোগ কিন্তু কম। এটা যারা মিডিয়া হাউসগুলোতে আছে তারা আপনারা নিজেরাই এটা আপনারা চিন্তা ভাবনা করতে হবে, বিবেচনা করতে হবে এবং সত্যটা আসলে জনগণের সামনে উন্মোচন করতে হবে।